সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এবং পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 জুন সোমবার দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরীর বেপারী বাজার প্রাঙ্গণে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁ থানা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের প্রশংসা করেন। তিনি বলেন, বিএনপির অন্তিম সময়ে সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান দলকে সুসংগঠিত করে রেখেছেন। আজহারুল ইসলাম মান্নানের বলিষ্ঠ নেতৃত্বে আজ অবধি সোনারগাঁ বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। এভাবে বাংলাদেশের প্রতিটি উপজেলায় বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠলে অবৈধ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার মাত্র। ফিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, মুজিবুর রহমান, নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক সফির উদ্দিন মজনু, আতাউর রহমান, ডাক্তার মিজানুর রহমান, জিয়াউল হক চয়ন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু ও জয়নাল হোসেন প্রধান প্রমুখ। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করা হয়। অবিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা আমাদের আন্দোলনের মাধ্যমে করতে হবে, ইনশাআল্লাহ আমরা করব। আগামী রাষ্ট্র মেয়র জনাব তারেক রহমান জিন্দাবাদ, সোনারগাঁ।